14 ঘন্টা পর ঢাকা চট্টগ্রাম রেল চলাচল শুরু। ভোর থেকে লাকসাম ছেড়েছে আটকে পড়া সব ট্রেন। বিজয় এক্সপ্রেস পুরোপুরি উদ্ধারে সময় লাগবে দুদিন। পদ্মা একীভূত হলো এক্সিম ব্যাংকে। বাংলাদেশ ব্যাংকে সমঝোতা চুক্তি সই। ক্ষতিগ্রস্ত হবে না আমানতকারীরা, চাকরি যাবে না কোনো কর্মীরও, জানালেন বিএবি চেয়ারম্যান। এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ। অনৈতিকভাবে ফেল করিয়ে দেয়া হয় ছাত্রীকে, 3 বছরেও আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদন। এবং দীর্ঘদিন নীরব থাকার পর আবারও মুক্তিপণ ব্যবসায়ী সোমারিয়ান জলদস্যুরা। জিম্মি করছে একের পর এক বাণিজ্যিক জাহাজ, ঝুঁকিতে আমদানি রফতানি বাণিজ্য। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। 14 ঘন্টা পর স্বাভাবিক হলো ঢাকা চট্টগ্রাম রুটের রেল চলাচল। কুমিল্লার লাকসাম সহ আশপাশের কয়েকটি স্টেশনে আটকা পড়া ট্রেন ভোর থেকে নিজ নিজ গন্তব্যে ছেড়ে যায়। এরপর থেকেই স্বাভাবিক শিডিউলে ফিরতে শুরু করে ট্রেন। তবে বিজয় এক্সপ্রেসের ক্ষতিগ্রস্ত বগিগুলো পুরোপুরি উদ্ধারে আরও 2 দিন সময় লাগবে বলে জানিয়েছে রেলওয়ে বিভাগ। রেললাইনের উপর পড়ে থাকা বগি সরিয়ে 14 ঘন্টা পর সচল হলো ঢাকা চট্টগ্রাম রোড। একে একে নিজ গন্তব্যে যাচ্ছে সুবর্ণ, পাহাড়িকা, কর্ণফুলী ও সাগরিকা এক্সপ্রেস ট্রেন। রোববার দুপুরে 18টি বগিতে 100 যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে জামালপুর যাচ্ছিল বিজয় এক্সপ্রেস ট্রেনটি। পথে কুমিল্লার নাঙ্গলকোট তেজের বাজার এলাকায় পৌঁছালে ট্রেনটির বগিগুলো লাইনচ্যুত হয়ে যায়। স্থানীয়দের দাবি, রেললাইনের পাটাতন দুর্বল থাকায় এবং স্লিপারগুলো দীর্ঘদিন ধরে নড়বড়ে থাকায় এই দুর্ঘটনা। এখান দিয়ে এভাবে গাড়িটা ঢেকুলতেছে, রাস্তা যদি ফাঁদা থাকত গাড়ি ঢেলখিত না। রাস্তা সমতল নাই, বিম সমতল নাই, বিটগুলো সমতল নাই, অস্ট্রেস আছে। অনেক পুরানো কাটতো, এগুলো পুরানো কাট অনেক দিন কাটতো, কাট এগুলো মনে যখন ট্রেন আছে তো এটা ভাঙিয়ে গেছে, ট্রেন রেল লাইন ফাঁক হয়ে গেছে। লাইনম্যান ছিল, অর্থাৎ যাদের এগুলো তদারকি করা ছিল তারা কিন্তু সঠিকভাবে করে নাই। যদি আজকে সেই কাজটা তারা সঠিকভাবে তাদের দায়িত্বটুকু পালন করতো তাহলে আজকে এত বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটতো না বলে আমরা মনে করি। সোমবার ভোর 4:45 ডাউনলাইনের উপর থেকে লাইনচ্যুত বগি সরিয়ে নিলে স্বাভাবিক হয় রেল চলাচল। তবে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে দুর্ঘটনা কবলিত বিজয় এক্সপ্রেস ট্রেন পুরোপুরি উদ্ধারে 2 দিন সময় লাগবে। যখন এই ট্রেন চলাচল একটু স্বাভাবিক পর্যায়ে চলে আসবে, একটু বন্ধ হলে তখন এই লাইনটার সচল রেখে 2টা রিলিফ ট্রেন এখানে এনে উদ্ধার কাজ চলবে। ভয়াবহ এই দুর্ঘটনায় প্রায় 500 মিটার রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা। অবশেষে এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হলো চতুর্থ প্রজন্মের দুর্বল ব্যাংক পদ্মা। সকালে বাংলাদেশ ব্যাংকে সমঝোতা চুক্তি সই করে বেসরকারি ব্যাংক দুটি। এর মধ্য দিয়ে এদেশের ব্যাংকিং খাতে প্রথমবারের মতো 2 ব্যাংকের একীভূত হওয়ার ঘটনা ঘটল। চুক্তি শেষে বেসরকারি ব্যাংক উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক এর চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদার সাংবাদিকদের জানান, পদ্মা ব্যাংক নামে কিছুই থাকবে না, কর্মকর্তাদের ভয়ের কিছু নেই, কেউ চাকরি হারাবেন না। দুটি ব্যাংক একত্রিত হওয়ার মধ্য দিয়ে ব্যাংকিং কার্যক্রম আরও শক্তিশালী হবে। আজকে আমাদের যে মিলন হয়ে গেল, যে মিলন আজকে হয়ে গেল, এটা যেন সাকসেসফুল হয়। মার্জার হয়ে গেছে এক্সিম ব্যাংকের সাথে পদ্মা ব্যাংক সম্পূর্ণ মিলিত হয়ে গেছে, সম্পূর্ণ রকম মিলিত হয়ে গেছে। এখন প্রশ্ন আসবে যে ডিপোজিটারদের টাকার কী হবে। কোনো ডিপোজিটারই কোনো ক্ষতি হবে না, জনবল কোনো লোকের কোনো চাকরি যাবে না, পদ্মা ব্যাংকের তো আর কোনো এক্সিস্টেন্সই নাই। এটা আজকে থেকে বা কালকে থেকে পুরা এক্সিম ব্যাংক হয়ে গেল, তাকে কাজেই ওই পদ্মা ব্যাংক নামে আর কোনো কিছু হবে না। মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের কারাগারে রেখে বিএনপির আন্দোলনকে সরকার দমন করতে চাইছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। বলেন, এসব করে গণতান্ত্রিক আন্দোলন বন্ধ করা যাবে না। সকালে রাজধানীর পূর্ব রাজাবাজারে কারামুক্ত বিএনপি নেতা আনোয়ারুজ্জামান আনোয়ারের সঙ্গে সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি। আজকে স্পষ্ট করে একথা আমরা বলে দিচ্ছি যে বাংলাদেশের মানুষকে কারারুদ্ধ করে, জেল জুলুম করে, মিথ্যা মামলা দিয়ে খুন গুম করে বাংলাদেশের গণতন্ত্রের আন্দোলনকে বন্ধ করা যাবে না। আজকের বাংলাদেশে এই প্রশ্ন, আজকে বাংলাদেশের দরিদ্র মানুষের বাস্তব অবস্থা কি, আজকে সরকার যারা দ্রব্যমূল্য নিয়ে দরিদ্র মানুষকে এভাবে কেন উপহাস করছে।
চার দিনের সফরে ঢাকা এসেছেন সুইডেনের রাজকুমারী ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির শুভেচ্ছাদূত হিসেবে সকাল 9:15 ঢাকায় পৌঁছান তিনি। এ সময় তাঁর সফর সঙ্গে হিসেবে এসেছেন সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী জোহান ফর্সেল এবং ইউএনডিপির সহকারী মহাসচিব উলরিকা মোদের। ইউএনডিপির শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ পাওয়ার পর এটি প্রিন্সেস ভিক্টোরিয়ার প্রথম বাংলাদেশ সফর। সফরে সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়ার রোহিঙ্গা ক্যাম্প দেখতে কক্সবাজার যাবেন। দেখছেন সময় সংবাদ। রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে আবারও জয়ী হয়েছেন ভ্লাদিমির পুতিন, পেয়েছেন 87.97% ভোট। পঞ্চমবারের মতো দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন পুতিন। বিজয়ী ভাষণে তিনি দাবি করেন তার এই জয় রাশিয়াকে আরও শক্তিশালী করবে, দেশটিকে কেউ ভয় দেখাতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন পুতিন। তিনি বলেন অনেক পশ্চিমা দেশের চেয়ে রাশিয়ার গণতন্ত্র বেশি স্বচ্ছ। এদিকে রাশিয়া নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি বলে মন্তব্য করেছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের মিত্র পশ্চিমারাও এই নির্বাচনের সমালোচনা করেছে। দেখছেন সময় সংবাদ। আবন্তিকা ফাইরুজের মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে তৃতীয় দিনের মতো মানববন্ধন ও শোক র্যালি করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আইন বিভাগের আয়োজনে অংশ নেয় বিশ্ববিদ্যালয়টির অন্যান্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। বেলা 11:00 শুরু হয় র্যালিটি, পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর ক্ষোভ প্রকাশ করেন। এ সময় তারা অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির মুখোমুখি করার দাবি জানান আর বিচার না পাওয়ার আগ পর্যন্ত এই মানববন্ধন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দেন তারা। এর পেছনে আরো অনেকেই থাকতে পারে যাদের নাম আমরা শুনেছি আরো 8-10 জনের, সবাইকেই যেন আইনের আওতায় আনা হয় এটাই আমাদের শেষ চাওয়া। পরবর্তীতে যদি মানে যেন এরকম কোনো ঘটনা না ঘটে সে ব্যাপারে মানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। যতদিন পর্যন্ত সুষ্ঠু বিচার হয় ততদিন পর্যন্ত আমরা এই মাধ্যমে চলমান রাখব। অবন্তিকার মৃত্যু এবং এই মৃত্যুর পেছনে যারা দায়ী তার সুবিচার আমরা দাবি করছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অবন্তিকা ফায়রোজের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই সামনে এলো আরেক শিক্ষকের কাণ্ড। যৌন হয়রানির অভিযোগ তুললেন ফিল্ম অ্যান্ড টেলিভিশনের এক শিক্ষার্থীরা। পরীক্ষায় অনৈতিকভাবে ফেল করিয়ে দেওয়ার অভিযোগ বিভাগীয় প্রধানের দিকে। এ নিয়ে 3 বছরে 2 তদন্ত কমিটির কাছে 3 বার সাক্ষাৎকার দিলেও অজানা কারণে আলোর মুখ দেখেনি প্রতিবেদন। এদিকে ভুক্তভোগী শিক্ষার্থীর পাশে থাকার আশ্বাস উপাচার্যের। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার মৃত্যুতে যেন একের পর এক বেরিয়ে আসছে থলের বিড়াল। অবন্তিকার আগে অঙ্কন, এরও আগের ঘটনা ছদ্মনাম মিতার, এবার বিশ্ববিদ্যালয়টির ফিল্ম অ্যান্ড টেলিভিশনের শিক্ষক ও বিভাগীয় প্রধানের কাণ্ড। মিতা ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের 2017-18 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অবন্তিকার ঘটনার পর নিজের সাথে ঘটে যাওয়া যৌন হয়রানি নিয়ে মুখ খোলেন। জানান 2019 সালে মিমকে নিজের প্রোডাকশন হাউসে ডেকে নিয়ে যৌন হয়রানি করেন শিক্ষক আবু শাহেদ ইমন। পরবর্তীতে বেশ কয়েকবার একই শিক্ষকের মাধ্যমে হয়রানির শিকার হন তিনি। আমি নিজেকে কিভাবে সেভ করে আসলে আমার ক্যাম্পাসে ফিরিয়ে আনি এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। সেই মেলিগো থেকে আমি এই আক্রোশ থেকে বেরোতে পারিনি। ক্লাসের অ্যাসাইনমেন্ট, ওনার কোর্সের অ্যাসাইনমেন্ট আমি যখন ডিপার্টমেন্টে সাবমিশন করতে যাই, তখনও অফিস রুমে উনি সাবমিশন নিয়েছিলেন, তো সেদিনও তিনি আমাকে হাত ধরে মানে আমাকে স্পর্শ করেছেন হাতে। এমনকি অভিযোগেরটির বিভাগীয় প্রধান অধ্যাপক জুনায়েদ আহমেদ হালিমের দিকেও দাবি অনৈতিকভাবে 2 বার ফেল করানো হয়েছে। 50-এ 3 পাই, 3 বলতে সেটা অ্যাটেন্ডেন্সের 3, এই 100-তে। আর রিটেন পরীক্ষা আমি ভালোভাবে দেওয়ার সত্ত্বেও রিটেনেও আমি কত নম্বর পেয়েছি আমি দেখতে পারিনি। ইন টোটাল আমার 7 সেমিস্টার ফেল চলে আসে। 8 সেমিস্টারেরও অ্যাসাইনমেন্ট চলছিল, সেটা ছিল একটা ডকুমেন্টারি সাবমিশন এবং স্ক্রিপ্ট। আমি ডকুমেন্টারিটা সাবমিট করেছি, সেখানে আমাকে অ্যাবসেন্ট দেখিয়েছে। আমি স্ক্রিপ্ট দিতে চেয়েছি, স্ক্রিপ্ট উনি কিছুতেই অ্যাকসেপ্ট করেননি। 2021 সালে লিখিত অভিযোগ দিলেও 3 বছরে কোনো লাভ হয়নি, উল্টো 2 তদন্ত কমিটির কাছে 3 বার দিতে হয়েছে সাক্ষাৎকার। তদন্ত ঠেকাতে হাইকোর্টে গিয়েও সুবিধা করতে পারেনি অভিযুক্ত শিক্ষক। এসব অভিযোগ নিয়ে জানতে যোগাযোগ করা হয় শিক্ষক ইমনের সঙ্গে, যদিও বিষয়টি বানোয়াট বলে দাবি তার। 2019 সালের একটা মিথ্যা ঘটনা দিয়ে এই মেয়েটি অভিযুক্ত ছিল, তার সিচুয়েশনটার ফায়দা নিয়ে আসলে এরকম একটা জিনিস ঘটাচ্ছে। এটা আমার নজরে এসেছে, আমরা আমরা বিশ্ববিদ্যালয়ের যারা আমার সংশ্লিষ্ট শিক্ষক মন্ডলী
এবং যে তদন্ত কমিটি আছে তাদেরকে আমি এগুলো নিয়ে অবগত করছি এবং এটা একটা মিথ্যা। বিষয়টি নিয়ে উপাচার্যের কাছে গেলে তিনি বলেন সবই তার জানা, তবে বিশ্ববিদ্যালয় বন্ধের মারপ্যাঁচে করা হয়ে ওঠেনি তদন্ত। প্রত্যেকটি কেস আমি দেখছি এবং যে অভিযুক্ত শিক্ষক তার কাছ থেকে যা যা পাওয়ার কাগজপত্র এবং সেই চেয়ারম্যানের সাথে মিটিংয়ে বসছি, যেহেতু ইউনিভার্সিটি বন্ধ ছিল। ভুক্তভোগী ন্যায় বিচার পাবেন বলে আশ্বাস দিয়েছেন উপাচার্য। আইনে এখনো পরিণত নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। ইউরোপ আমেরিকার মেরিন ফোর্স যখন লোহিত সাগরে হাউথি বিদ্রোহীদের দমনে ব্যস্ত, তখন নিরাপত্তা শিথিলতার সুযোগে ভারত মহাসাগরে তাণ্ডব লীলা চালিয়ে যাচ্ছে সোমালিয়ান জলদস্যুরা। দীর্ঘদিন নীরব থাকার পর আবারও ভূ রাজনৈতিক জটিলতায় বিলিয়ন ডলারের মুক্তিপণ ব্যবসায় একের পর এক পণ্যবাহী বাণিজ্যিক জাহাজ জিম্মি করছে তারা। সোমালিয়ান জলদস্যুদের তাণ্ডবের কবলে পড়ে ভারত মহাসাগর আবারও ভয়ঙ্কর হয়ে উঠছে। 2009 সালে নানা জটিলতার কবলে পড়ে সোমালিয়ান জেলেরা যোগ দিয়েছিল জলদস্যু দলে। 3,500 কিলোমিটার ব্যাপ্তির সোমালিয়ান উপকূল এখন নিয়ন্ত্রণ করছে 3-5টি জলদস্যু গ্রুপ, আবার রয়েছে নানা উপগ্রুপ। সেপারেট সেপারেট ওদের টিম থাকে, একটা টিমের কাজ হলো শুধু হাইজ্যাক করে নিয়ে এসে কোস্টে নিয়ে আসা। কোস্টে নিয়ে এসে ওরা একটা কোস্টাল ম্যানেজমেন্ট গ্রুপকে দিয়ে দেয়। ওদের আবার একটা নেগোসিয়েটিং পার্টি আছে যারা নেগোসিয়েট করবেন, এবং এই নেগোসিয়েশনের শুরু হবে ওদের থেকেই, কারণ জাহাজের সমস্ত কমিউনিকেশন সিস্টেম আপাতত বন্ধ। ওনারা যখনই চান তখনই ওনারা এসে স্যাটেলাইট ফোন অন করে ওনারা কথা বলেন। মূলত 2009 থেকে 2015 সাল পর্যন্ত পুরো ভারত মহাসাগরে তাণ্ডব লীলা চালিয়েছে সোমালিয়ান জলদস্যুরা। এই সময়ে তারা 360 বাণিজ্য $1 বিলিয়ন তারা মুক্তিপণ আদায় করেছে। এর মাঝে 2011 সালে এক বছরে ছিনতাই হয়েছিল 160 বাণিজ্য জাহাজ। এরপর ইউরোপ আমেরিকান নৌবাহিনীর কঠোর অবস্থানের কারণে পিছু হটতে বাধ্য হয় সোমালিয়ান জলদস্যুরা। 2016 থেকে 2023 সাল পর্যন্ত ছিনতাই হয়েছিল মাত্র 8টি বাণিজ্যিক জাহাজ, তবে 2024 সালে এসে বাংলাদেশ সহ আরও কয়েকটি জাহাজ তারা ছিনতাইয়ের চেষ্টা করেছে। যে জাহাজগুলো ওরা জিম্মি করে সেগুলো আসলে মুক্তিপণ পেয়ে ওরা ছেড়েই দেয়, ওই কার্গোর কোনো তেমন একটা ক্ষতি হয় না। কিন্তু আমাদের ক্রুদেরকে নিয়ে একটু বেশি চিন্তা করতে হয়, কিন্তু এটা যদি প্রবণতা বাড়তে বেড়ে যায় তখন দেখা যাবে যে আপনার ট্রেডের উপরে একটা ভীতির সঞ্চার হবে। নৌ বিশেষজ্ঞরা বলছেন সোমালিয়ান সেনাবাহিনী এবং নৌবাহিনীতে কর্মরত সাবেক কর্মকর্তারাই নিয়ন্ত্রণ করছে এসব জলদস্যু বাহিনী, যে কারণে এখন তাদের আর নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আগের যে অ্যান্টি পাইরেসি ক্যাম্পেইন এবং যে অ্যাকশনগুলি ছিল সেটা আবার পুনরায় চালু করা, পুনরুদ্ধার করা, এটাকে আবার রিঅ্যাক্টিভ করা, এটি কিন্তু আমাদের এই আমার মনে হয় নেক্সট আমাদের পদক্ষেপ এটাই নেওয়া উচিত। লোহিত সাগরে অবস্থান রয়েছে হাউতি বিদ্রোহীদের, এখন ভারত মহাসাগর নিয়ন্ত্রণ করছে সোমালিয়ান জলদস্যুরা। তবে এই দুটি গুরুত্বপূর্ণ নৌপথে নানা রাষ্ট্রদিক মেরুকরণ রয়েছে বলেও ব্যবসায়ীরা দাবি করছেন, আর এর ফলে বেড়ে চলেছে জাহাজ পরিবহন খরচ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাজারকে ক্রেতাদের জন্য সহনীয় করতে যখন নানা টোটকা নিয়ে মাঠে চষে বেড়াচ্ছেন সরকারি বিভিন্ন তদারকি সংস্থা, তখন জরিমানা নির্ভর বাজার অভিযান থেকে সরে আসার তাগিদ দিচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুন্সি। না হলে মিলবে না দীর্ঘমেয়াদী সুফল। এদিকে জরিমানা বা ব্যবসা বন্ধ যাই হোক করা হোক না কেন, তা যেন দৃষ্টান্তমূলক হয় সেই পরামর্শ অর্থনীতিবিদদের। মূল্যস্ফীতির কারণে বছর ব্যবধানে এমনিতেই বাড়ে নিত্যপণ্যের দাম, নানা উপায়ে সেই বৃদ্ধিকে আবার অযৌক্তিক পর্যায়ে নিয়ে যায় একদল অসৎ ব্যবসায়ী। দিন শেষে যার মাশুল গুনতে হয় ভোক্তাকে, আর বাজার হয়ে ওঠে অস্থির অসহনীয়। বেগতিক এই অবস্থা সামাল দিতে বছর জুড়েই মাঠে থাকেন সরকারের বিভিন্ন তদারকি সংস্থা ও তার কর্মকর্তারা, যাদের সবচেয়ে বড় হাতিয়ার জরিমানা আদায়। যেমন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার তদারকিতে গিয়ে 2021-22 অর্থ বছরে জরিমানা আদায় করেছে 17,59,00,000 টাকা, পরের বছর যা বেড়ে দাঁড়ায় 18,86,00,000 টাকায়, আর চলতি অর্থ বছরের প্রথম 7.5 মাসেই সংস্থাটি আদায় করেছে 11,13,00,000 টাকা।
একইভাবে চালের বাজার নিয়ন্ত্রণে নেমে গত 21 জানুয়ারি থেকে 11 ফেব্রুয়ারি পর্যন্ত 22 দিনে দেশব্যাপী 3,370টি অভিযান চালিয়ে 1,28,74,000 টাকা জরিমানা আদায় করেছে খাদ্য মন্ত্রণালয়। জরিমানা দেয়া এসব টাকা ব্যবসায়ীরা কিভাবে পুষিয়ে নেন তা নিয়ে নানান যুক্তিতর্ক থাকলেও নেই পরিষ্কার কোনো জবাব। এরা এসে আমাদের 2,000-3,500 জরিমানা করে, এই টাকাটা অনেক কষ্ট হবে ভাই। এমন অবস্থার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক বাণিজ্যমন্ত্রী জানালেন, দীর্ঘমেয়াদী কোনো সুফল দিবে না জরিমানামূলক বাজার তদারকি। জরিমানাই শেষ কথা নয়, জরিমানা তো ধরুন কয়জনকে জরিমানা করবেন, তারপর হয়তো কিছুটা প্রভাব চেষ্টা করে বা হয় কিছুটা, কিন্তু জরিমানার ব্যাপারটা চূড়ান্ত ব্যাপার নয়। আমাদের মনে হয় অন্য কোনো পথে হাঁটতে হবে। বছরের পর বছর ধরে জরিমানা আদায় করেও যখন নিয়ন্ত্রণে আসছে না বাজার, তখন অর্থনীতিবিদরা বলছেন প্রতিষ্ঠান বন্ধ করা বা জরিমানার অঙ্ক বড় না হলে হবে না কোনো কাজের কাজ। শুধুমাত্র লাইসেন্স বাতিল নয়, একই সঙ্গে বড় অঙ্কের জরিমানা, এটা যদি করা সম্ভব হয় তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে তারা সাবধান হবেন এবং বাজারে তারা আসলে কোনো সিন্ডিকেশন হয়তো সামনের দিনগুলোতে করবে না। শিল্প মন্ত্রণালয়ের অধীন বিএসটিআই এর অভিযানেও বড় হাতিয়ার হিসেবে দেখা যায় জরিমানা আদায়কে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। 14 ঘন্টা পর ঢাকা চট্টগ্রাম রেল চলাচল শুরু। ভোর থেকে লাকসাম ছেড়েছে আটকে পড়া সব ট্রেন। বিজয় এক্সপ্রেস পুরোপুরি উদ্ধারে সময় লাগবে 2 দিন। এবং পদ্মায় একীভূত হলো এক্সিম ব্যাংকে। বাংলাদেশ ব্যাংকে সমঝোতা চুক্তি সই, ক্ষতিগ্রস্ত হবে না আমানতকারীদের, চাকরি যাবে না কোনো কর্মীরও, জানালেন বিএবি চেয়ারম্যান। এই ছিল সময় সংবাদে। খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। তামিম, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।